আলহামদুলিল্লাহ, আগামী শেষ দিন আনতে পারতাম না, আমার রোগের টান বাজতো এবং কোমরে আমার প্রেশার পড়তো পাড়া দিলে। এখন আলহামদুলিল্লাহ আমি শেষ দিন আনতেছি, এখন আর আমার কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো এখন আমি অনেক সুস্থ হয়ে গেছি, তো এখন আর কোনো সমস্যা হয় না। যে হাঁটতেছি, আমার পায়ে বা আমার কোমরে কোনো সমস্যা আমি কোনো ফিল করতেছি না, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে আগের থেকে। ঠিক আছে, এখন সিঁড়ি দিয়ে হাঁটতেছি। আগে সিঁড়ি দিয়ে হাঁটতে আমার কষ্ট হইতো বা হাঁটতে পারতাম না। আগে স্বাভাবিক আস্তে আস্তে হাঁটলে আমার পায়ে ব্যথা করতো এবং কোমরও ব্যথা করতো, এখন আমি জোরে হাঁটতে পারতেছি বা এখন আমার কোনো ব্যথা আমি পাইতেছি না, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এখন। আলহামদুলিল্লাহ, আগে আমি স্বাভাবিক মতন এরকম বসতে পারতাম না, এখন আমি আলহামদুলিল্লাহ বসতে পারি, দাঁড়াইতে পারি, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম হলদার, আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ, থানা কোটালীপাড়া, বয়স আমার 44। গত 11 মাস ধরে আমার কোমর থেকে পায়ে নামতে ব্যথাটা, টোটালি আমি কোনো কাজ করতে পারতাম না, উপাত হইতে পারতাম না, হাঁটতে আমার কষ্ট হইতো, রগে টান বাজতো বাম পায়ে, তো কোনো কাজ আমি করতে পারতাম না, প্রচন্ড আমার কষ্ট হইতো, সিঁড়ি বেয়েতে আমার উঠতে কষ্ট হইতো, নামতেও কষ্ট হইতো, মানে পাওয়ার ভাস করতে পারতাম না এবং উপাত হইলে দাঁড়াইতে পারতাম না, দাঁড়াইলে অনেক কষ্ট হইতো, এই জন্য বেশি আমি উপাত হইতাম না। হ্যাঁ, আমি দেশের বাইরে থাকতাম, তো যে 6 মাস রানিং অবস্থা আমি অসুস্থ, অসুস্থ হওয়ার পর আমি দেশে চলে আসছি চিকিৎসার জন্য। আমি ওখানে কাজ করতে পারতাম না, কাজ করতে গেলে মাজা ব্যথা হইতো, পরে আমি কাজ করতে পারতাম না, পরে বাসায় ছিলাম প্রায় 1 মাস, পরে আমি ছুটি নিয়ে দেশে আসছি। দেশের পরে আমি ডাক্তার দেখাই নি, ওখানে চিকিৎসা করি নি, যে আমি বাংলাদেশে এসে ডাক্তার দেখাবো, পরে বাংলাদেশে আসলাম ছুটি নিয়ে, পরে এখানে প্রায় 6 জন ডাক্তার দেখাইছে 11 মাসে, তো আমি কোনো পরিবর্তন বুঝি না। তারা বলতো যে রক্ত চিকুন হয়ে গেছে, আবার মাজার হাড্ডি সরে গেছে, রক্ত সাইকেল ধরছে, বিভিন্ন ধরনের একজন এক রকমের বলতো, ঔষধ দিতে ঔষধ খেয়ে আমি কিছু বুঝতাম না। হ্যাঁ, একজন ডাক্তারে বলছিল অপারেশন করার কথা, আমি অপারেশন করিনি, কেন আমার অপারেশন করতে ভয় লাগে, সামনে কেন খারাপ বের দিকে যায়, যেন আমি অপারেশন করিনি, কিন্তু ঔষধ খেয়েছিলাম কিন্তু ভালো থাকিনি। আমার কাছে অনেক খারাপ লাগছে যে আমার এই বয়সে এখন যদি অপারেশন করা লাগে, তার সামনে ভবিষ্যতে আমি কী করবো, কী করে খাবো, যেন আমি অপারেশন করিনি, আমার ভালো লাগে না অপারেশনটা। তখন আমি খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে পরে আমার এক ভাগ্নি জেমি আছে, সে আমাকে বলে যে আমাখানে যে একটা হাসপাতাল আছে DPRC, ওইখানে অনেক ভালো, ওইখানে চিকিৎসা উন্নত মানের, তো ওইখানে গেলে অনেক ভালো হবে। তারপরে এখানে আসলাম, এইখানে আসার পরে স্যার আমাকে দেখে আমার কথা শুনে পরে আমাকে টেস্ট দিল, টেস্ট MRI দিল, MRI-তে যা দেখছে তো আমার মাজা একটু সমস্যা এবং পা রোগের সমস্যা, তারপরে আর কি আমার এখানে ভর্তি হতে বলছে, পরে আমি ভর্তি হয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখানে ভর্তি হওয়ার পরে একজন আমাকে ফিজিওথেরাপি দিয়েছে 3 বেলা, অনেক ভালো, সে বন্ধুর মতন ভালো ব্যবহার করছে, এখানে সবাই ভালো, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। হ্যাঁ, নার্সও এখানে ভালো, তো 3 বেলা এসে দেখা করতো, সবসময় কথা বলতো, জিজ্ঞেস করতো কেমন কি ঠিকই বা কোন ওষুধ লাগবে, সবকিছু ম্যানেজ করতো এরা খুব ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সফিউল্লাহ ডাক্তার আলহামদুলিল্লাহ, হ্যাঁ 2-3 দিন পর পর এসে দেখা করতো বা তার আসার ব্যবহার আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং যে ডাক্তার আসার ডাক্তার অনেক ভালো, তারাও আসতো 2 বেলা এসে দেখা করতো, জিজ্ঞেস করতো, সবসময় কথা বলতো। ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, আলহামদুলিল্লাহ তারা যে চিকিৎসা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক আমি সুস্থ হয়ে গেছি, এখন আমি খুব ভালো আর কি, আগের চেয়ে অনেক ভালো, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আমার, এখন আমার ইন টোটাল আমার কোনো ব্যথাই নেই শরীরে, আমার রোগ বলতে আলহামদুলিল্লাহ কোনো ব্যথা আমি অনুভব করতেছি না, আগের মতন আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আগে আমি শেষ দিন আনতে পারতাম না, আমার রোগের টান বাজতো এবং কোমরে আমার প্রেশার পড়তো পাড়া দিলে, এখন আলহামদুলিল্লাহ আমি শেষ দিন আনতেছি, এখন আর আমার কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো এখন আমি অনেক সুস্থ হয়ে গেছি, তো এখন আর কোনো সমস্যা হয় না। যে হাঁটতেছি, আমার পায়ে বা আমার কোমরে কোনো সমস্যা আমি কোনো ফিল করতেছি না, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে আগের থেকে। ঠিক আছে, এখন সিঁড়ি দিয়ে হাঁটতেছি, আগে সিঁড়ি দিয়ে হাঁটতে আমার কষ্ট হইতো বা হাঁটতে পারতাম না। আগে স্বাভাবিক আস্তে আস্তে হাঁটলে আমার পায়ে ব্যথা করতো এবং কোমরও ব্যথা করতো, এখন আমি জোরে হাঁটতে পারতেছি বা এখন আমার কোনো ব্যথা আমি পাইতেছি না, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এখন। আলহামদুলিল্লাহ, আগে আমি স্বাভাবিক মতন এরকম বসতে পারতাম না, এখন আমি আলহামদুলিল্লাহ বসতে পারি, দাঁড়াইতে পারি, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার। আলহামদুলিল্লাহ, আমার যে রোগ হয়েছে, এরকম যদি কারোর রোগ হয়ে থাকে বা আমাদের প্রবাসী ভাইরা আছেন, আমিও একজন প্রবাসী, তো আলহামদুলিল্লাহ এখানে আসতে পারেন, আসলে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, তো এখানে আসবেন DPRC-তে। ভিডিও নিয়েছে, DPRC নাম্বার আছে, নাম্বারটা আপনার সংগ্রহ করে আপনার যোগাযোগ করে এই নাম্বারে, তারপর আসবেন এখানে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।